আসসালামু আলাইকুম, আর্জিটেকচারের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি 1000 সাবস্ক্রাইবার যখন পূর্ণ করে ফেলবেন, ইউটিউবের পক্ষ থেকে আপনি কমেন্ট্রি ট্যাব পেয়ে যাবেন, এবং কমেন্ট্রি ট্যাব পাওয়ার পরে আমি এবং আমরা যে প্রথম যে ভুলগুলো করে থাকি সেগুলো আজকে আপনাদের সংশোধন করে দিব। এবং আপনার ওই কমেন্ট্রি ট্যাবটি যদি পেয়ে থাকেন, সেখানে আপনি কীভাবে লাইক এবং হিটগুলো বাড়াবেন সেটা আপনাদেরকে বলে দিব। এবং ইভেন নিজে আমি যে ভুলগুলো করছি, আপনি সেই ভুলগুলো করবেন না, তাহলে আপনার কমেন্ট্রি হিটটি কমে যাবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। এবং যদি আপনার সাবস্ক্রাইব অস্ট টাইম প্রয়োজন পড়ে, ভিডিও ডিসক্রিপশন থেকে কন্ট্যাক্ট করে নেবেন। প্রথমে যখন আমরা আমাদের চ্যানেলে কমেন্ট্রি ট্যাবটি পেয়ে থাকি, তখন আমি এবং আপনি প্রথম যে ভুলটি করে থাকি, আমরা সেখানে ডিরেক্ট আমাদের ভিডিওগুলো শেয়ার করে থাকি। এবং আপনি যদি আপনার কমেন্ট্রি ট্যাব ফলো করে থাকেন, তাহলে দেখবেন যখন আমরা কোনো ভিডিও শেয়ার করি, সেখান থেকে কিঞ্চিত পরিমাণ কিছু ভিউজ আমাদের চলে আসে, কিন্তু কমেন্ট্রির হিটটি আস্তে আস্তে ডাউন হয়ে যায়। ইভেন নিজে আমার ক্ষেত্রেও এটি হতো। আপনি যদি লক্ষ্য করে থাকেন আমার কমেন্ট্রি ট্যাবটি, তাহলে দেখবেন যে 1-2 মাসের ভেতরে আমরা কোনো সেখানে কোনো ভিডিও আপলোড করে থাকি না, মানে কমেন্ট্রিতে কোনো ভিডিও পোস্ট করি না। সেখানে আমরা যে সিস্টেমগুলো ব্যবহার করে থাকি আজকে আপনাদেরকে শেয়ার করব। তো প্রথম যখন আপনি কমেন্ট্রিটা পাবেন, তখন আপনি যে কাজগুলো করে থাকবেন তার ভেতরে নাম্বার 1 যে কাজটি থাকবে, কখনোই আপনি ভিডিও শেয়ার করবেন না। হয়তো শুনতে একটু উইয়ার্ড হতে পারে, তারপরেও বলবো আপনি কখনো ভিডিও শেয়ার করবেন না। সেখানে আপনি যে কাজটি করবেন, প্রথমে আপনি টেক্সট ব্যবহার করবেন। টেক্সট ব্যবহার করবেন বলতে হলো যে আপনি যে বিষয়ের উপরে ভিডিও আপলোড করছেন, সেই বিষয়ের উপরে বিস্তারিত লিখে অথবা সেই বিষয়ের উপরে সারাংশ কোনো একটি অংশ লিখে আপনার কমিউনিটিতে আপনি পোস্ট করবেন। দেখবেন তুলনামূলকভাবে সেখান থেকে আপনি ভালো হিট পেয়ে যাবেন। কারণটি হলো, আপনি যখন ইউটিউবটি ওপেন করবেন, তখন দেখবেন যে কমিউনিটির যে শোগুলো করে, যখন আমরা ইউটিউব যখন সোয়াইপ আপ করি, তখন দেখবেন যে নিচে অনেকগুলো কমিউনিটি পোস্ট শো করে। সেখানে দেখবেন যে ভিডিও খুবই কম শো করে, এবং যে পোস্টগুলো আসছে সেগুলো আগে আমাদের চোখে পড়ে, এবং সেগুলোতে আগে আমরা লাইক কমেন্ট করে থাকি। তো সিম্পলভাবে আপনিও একজন যদি ভিজিটর হিসেবে চিন্তাভাবনা করেন, তাহলে দেখবেন যে আপনি যাদের ওই যে পোস্ট করে থাকে তাদেরতে আপনি বেশি লাইক দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে অনুযায়ী আপনি অবশ্যই পোস্ট করবেন এবং ভিডিও শেয়ার করবেন না। সেকেন্ড যে ব্যাপারটি থাকে হলো, যদি আপনার প্রয়োজন পড়ে যায় যে আপনার ভিডিওটিকে মানুষের কাছে প্রেজেন্ট করা এবং ভিডিওটিকে শেয়ার করা, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনার যে থাম্বনেলটুকু থাকবে, আপনি 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল এটি সিলেক্ট করার পরে আপনার থাম্বনেলটি ক্রপ করে নেবেন। এবং ক্রপ করার পরে আপনার কমিউনিটি সাইজে চলে আসবে, এবং কমিউনিটির সাইজে আসার পরে আপনি আপনার থাম্বনেলটি পোস্ট করবেন, এবং উপরে আপনি কিছু টেক্সট ব্যবহার করবেন, এবং তারপর আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটি দিয়ে দেবেন, ওই ভিডিওর ইউআরএলটি। দেখবেন সেক্ষেত্রে আপনার কমিউনিটির তুলনামূলক হিটটি অনেকটি বেড়ে যাবে, এবং যেটা আমি নিজে ব্যবহার করে থাকি। ওকে, এই দুইটি কাজ করার পরে আপনার যে লাস্ট যে কাজটি থাকবে, আপনি যখন আপনার কমিউনিটির পুল অপশনটি পেয়ে যাবেন, মানে ভোট দেওয়ার যে অপশনটি পেয়ে যাবেন, অবশ্যই আপনি যে ক্যাটাগরির ব্যক্তি হয়ে থাকেন না কেন, আপনার যে ক্যাটাগরির চ্যানেল হয়ে থাকেন না কেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনার এই ভোট অপশনটি দিয়ে আপনার কমিউনিটিতে পোস্ট করার জন্য, যখন আপনি মতামত গ্রহণ করবেন, তারা আপনার এই ভিডিওগুলো দেখতেও ভালোবাসবে এবং মতামত দিতেও ভালোবাসবে। যেমন ফর এক্সাম্পল, আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি কোন সময় ভিডিও দিবেন, তখন হয়তো দেখাচ্ছে সেখানে 3টা সময় উল্লেখ করে দিয়েন, এবং দিয়ে আপনি আপনার ভিজিটর কাছে আক্স করতে পারেন। দেখবেন যে এটি ইউটিউবের হোম পেজে খুব দ্রুত শো করে, এবং মানুষ সেখানে মতামত দিয়ে থাকে, এবং আপনার কমেন্টটি খুব দ্রুত র্যাঙ্কে চলে আসে। তো আপনি অবশ্যই তাদের থেকে মতামত নিয়ে থাকবেন। এবার চলে আসে আমরা একটু প্রমোশনের দিকে। তো আমি চিন্তাভাবনা করলাম যে আমরা যে কমেন্টের যে পোস্টগুলো করে থাকি, সেখানে আপনারা হিউজ কমেন্ট করে থাকেন, তো এখান থেকে আমি চাইলে আপনাদের ওই পিন কমেন্ট করে রেখে দিতে পারি। তো আপনাদের যাদের কমেন্টগুলো সবথেকে ভালো এবং লাইক দিয়ে উপরে চলে আসে, তো একদিন পরপর দেখবেন যে সেখানে আপনার ওই কমেন্টটি পিন করা থাকবে। এবং যাদের কমেন্টটি পিন করা থাকবে, তারাদের চ্যানেলগুলো আপনি ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করে এসে, 2 মিনিট ভিডিও দেখে সাবস্ক্রাইব করে এসে, সেই কমেন্টের নিচে আপনি রিপ্লাই দিয়ে দিবেন যে ভাই আপনাকে সাবস্ক্রাইব করে দিছি অলরেডি, অথবা অন্য কোনো ইঙ্কিত দিয়ে বুঝিয়ে দিবেন, সেও আপনাকে করে দিবে। যদি আপনাকে না দিয়ে থাকে, আপনি সেখানে জানিয়ে দিবেন, আমরা তার ওই পিন কমেন্টটি সেখান থেকে তুলে আপনাদের কোনো একজনের পিন কমেন্টে আবারও করে দিব। আশা করবো এই ছোট্ট একটি ভিডিও আপনার অনেক উপকার আছে, এবং এই 3টি ট্রিক আপনি অবশ্যই ব্যবহার করবেন আপনার কমেন্টটি হিটটি বাড়ানোর জন্য। তো আমি যাই দেশে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছে। যাওয়ার আগে অবশ্যই এখান থেকে ভিডিওটি দেখে নেবেন, এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।